হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আজকে তোমাদের সামনে কিছু মনের কথা তুলে ধরতে চাই, যেটা আমারই লেখা। লেখার নাম অন্তর্দৃষ্টি। অতৃপ্ত বাসনা নিয়ে এগিয়ে চলেছে মানুষ তার আপন দিশা নিয়ে। একরাশ আশা ও নিরাশাময় জীবন পূর্ণতা পায় আত্মিক চিত্ত দর্শনে। যদি চিনতে পারো, বুঝতে পারো আপন হৃদয়ের গহনে লেখা মর্মর বাণী, তখন সব কিছু বৃথা মনে হবে এই অসার সংসারে। হ্যাঁ, তবে মনে রেখো, রইবে না কেউ মনের চিলকটায় চিরকাল, কিন্তু ধন্য হবে তুমি যেদিন রইবে তার পদধূলির কণায়। কে তুমি, কি তোমার লক্ষ্য? এই সংসারে রাজহাঁস যেমন জল মেশানো দুধ থেকে দুধ সংগ্রহ করে, তেমনি এই অসার সংসার থেকে যতটুকু সার বস্ত্র গ্রহণ করতে পারবে সেটাই তোমার সম্পদ। আর হ্যাঁ, এই বাস্তব সত্যের কারণে কেউ অনেক সম্পদ নিয়ে দুঃখে থাকে, কেউ আবার গরিব হয়েও সুখে দিন কাটায়। তো জাগতিক এই বস্তু নিয়ে অশান্তি ছেড়ে আসুন না, সকলে মিলে ভালোবেসে হাসি মুখে পথ চলি। ধন্যবাদ। আমার এই কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।